ভক্তের চেয়ে ভক্তি বড়, ভক্তির চেয়ে জীবের মুক্তি বড়। আপনাদের কাছে সরাসরি বলি মা, ও মা তোমাকে বলছি মা, বলো তো কৃষ্ণ নাম করতে করতে চোখে জল আসে? এদিকে মায়েরা বলেন চোখে জল আসে, স্বামী বকলে চোখে জল আসে, ছেলে মরে গেলে চোখে জল আসে, কিছু চেয়ে না পেলে চোখে জল আসে, কষ্ট পেলে চোখে জল আসে, কিছু চাইলে ঠাকুর না দিলে তখন চোখে জল আসে। পৃথিবীতে কর্ম দুটো, কি কর্ম দেখুন মা, কর্ম করো ফলের আশা ভগবান করবেন, তুমি ফলের আশা করার কে? একটা হচ্ছে নিষ্কাম, একটা হচ্ছে সকাম। সকাম কাকে বলে? একটা পুকুর চাষ করেছি, পুকুরটা চাষ করার পরে মূল্যবোধ করছি, ঠাকুর গো 2 লাখ বাগদা চিংড়ি ছেলেছি, 2000 টাকা না 4000 টাকা না 2 লাখ টাকা বিক্রি করব, এই 2 লাখ টাকা বিক্রি হলে ছাদটা হেঁটে নেব। কর্ম করার পরে ফলের আশা যারা করে তাদের বলে সকাম, আর কর্ম করার পরে ফলের আশা ভগবানের উপর যারা ছেড়ে দেয় তাদের বলে নিষ্কাম। ভগবান শ্রীমতী রাধারানী ভালোবেসেছিল ভগবান কৃষ্ণকে, কোনোদিন কামনা করেনি হে প্রভু তুমি কিসে সুখে থাকবে, তুমি কিসে আনন্দে পাবে, সেটাই আমার আনন্দ, আমি কিছু চাই না, আমাকে কিছু দিতে হবে না, এই বলে শ্রীমতী রাধারানী দিন রাত কাঁদতেন। প্রেম বিলাসিনী প্রেমের প্রতীক আমার শ্রীমতী রাধারানী। আমরা এখানে যে কজন বসে আছি মা, সবচেয়ে ফলের আশা বেশি করি, ঠাকুর এটা দাও সেটা দাও, ওইটা করো সেটা করো, একে বলে সকাম, কামের সহিত বর্তমান সকাম, নিষ্কাম। তাহলে কর্মযোগের এই কাজটা আপনারা দেহের মধ্যে দুটো আমি আছে, একটা কাঁচা একটা পাকা। যারা আমার পেকে গেছে তারা বলবে এই বাড়িটা কার, বলে আমার নয় নিতাই চাঁদের করুণা একটা কুড়ি ঘর হয়েছে। আর কেউ যদি মোটামুটি একটা বাড়ি বাঁধতে পারে সে বলে বেড়াবে জানিস কত টাকা খরচা করেছি, হ্যাঁ পাথর বসিয়েছি জানিস কত টাকা খরচা হয়েছে, 3 লাখ টাকা চলে গেছে চারে পড়েছে, এ বাড়িটা কার গো বন্ধু, বলছে আমার কাঁচা, আমি যে আমার ছেড়ে দেয় নিতাই চাঁদের সে হচ্ছে পাকা। কেন দেখবেন নবদ্বীপ থেকে আমার বাবা ঠাকুরটা মাঝে মাঝে করতাল নিয়ে গ্রামে চলে আসে, তাকে আপনি ভুল করে জিজ্ঞাসা করেন বাবু কেমন আছে, বলছে বিন্দাস আছে সুন্দর আছে। আর যার 4 তলা বিল্ডিং লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে তাকে জিজ্ঞাসা করুন দাদা কেমন আছে, বলছে টেনে টুনে চলছে আর কি। যার কিছু নাই তার বিন্দাস চলছে, যার সব আছে সে বলছে টেনে টুনে চলছে। কেন? ফর্দটা আমাদের লম্বা, যে যতটা ফর্দটা ছোট করতে পারবে, দিন আনবো দিন খাবো, ভগবানকে ডাকবো বদন ভরে প্রাণ ভরে খাটবো, ভগবান তোমার নাম থেকে যেন সরে যাই না যাই, এটাই হচ্ছে তোমার আসল প্রেম। তাহলে ভগবানকে আমরা প্রত্যেকে ডাকি, কামনার সঙ্গে ডাকি, তাতে চোখে জল আসে না, নিষ্কাম প্রেম দিয়ে যদি ভগবানকে খুঁজতে পারো তাহলে চোখে জল আসে। সেই জলটা কেমনভাবে আসবে মা, আসতে মা হরি বল, এই দেখুন মা আপনার আঘাত পেলে, বাবুরা ভালো করে তত্ত্ব শুনে নেন, মূলাধার স্বাধিষ্ঠান অনাহত মণিপুর বিশুদ্ধ আজ্ঞা ধাক্কা জল। মায়েরা শোনো, ওই তুমি যে বাড়িতে বাস করো সে বাড়িতে যদি দুটো বিষধর কালকে উঠে বাস করে, আপনি মারতে পাচ্ছেন না আপনি কি করবেন? ছেলেদের ডেকেছেন মারতে পাচ্ছেন না কি করবেন? একটা ওঝা ডাকবেন, বেদে ডাকবেন, যারা সাপ ধরে সাপ ধরার কায়দা জানে, সেই বেদেটা এসে আপনাকে জিজ্ঞাসা করবে মা কালকে উঠে কোথায় থাকে, বলে ওই গর্তে। আপনি দেখিয়ে দিলেন বেদে কিন্তু কোদাল দিয়ে মাটি খোঁড়ে না, কি করে জানেন মা? তার কাছে একটা বাঁশি আছে, সেই বাঁশিটা দিয়ে যতক্ষণ না বাঁশির আওয়াজ ওই নাক অর্থাৎ সাপের কানে যাচ্ছে ততক্ষণ সে মহিত হবে না, ধীরে ধীরে যখন কানে যাবে আস্তে আস্তে সেই গর্তের ভেতর থেকে সুরসুর করে উঠে আসবে। বেদের হাতে একটা লাঠি আছে, লাঠি দিয়ে টুক করে। হরিনাম আছে বাবা তুমি জানোনি জেনে নিয়েছো, হরিনাম আছে ছিল থাকবে কিন্তু বেদে হইনি, ধরার কায়দা জানিনি তাই তোমার জল আসে না। বাবারা শুনে না হলি বল, মূলাধার চতুর্দল পদ্ম, এখান থেকে প্রবেশ হলো ভক্তি, এখান থেকে আস্তে আস্তে সুষুম্না কাণ্ডের ভেতর দিয়ে আজকে মূলাধার চতুর্দল অষ্টদল পদ্ম, মূলাধার স্বাধিষ্ঠান অনাহত মণিপুর বিশুদ্ধ আজ্ঞা ধাক্কা জল। রাধা বানান কি মা? রয়কা ধয়কা উল্টে দাও, দিলে কি হচ্ছে মা? ধারা। তাহলে ধারা যদি না হয় রাধারানী সন্তুষ্ট হয় না, ধারা বলতে কোন ধারা? নয়ন ধারা। তাহলে নয়ন ধারা কখন আসে? বাবারা শিখে নিলেন হরি বল, ধাক্কা জল কোন সময়? মূলাধার স্বাধিষ্ঠান অনাহত মণিপুর বিশুদ্ধ আজ্ঞা ধাক্কা জল কখন নামে? মেঘ হয়, মেঘ হয়ে যখন ধাক্কা খায় তখন জল নামে। হরি বল হরি বল। অনেকে বলে হরিনামে চাঁদা দেবো কেন, বলো তো সপ্ত সমুদ্রে জল নোনা, সেই নোনা জলটা যখন ওপরে উঠে যায় নোনা কি তোমার মাথায় পড়ে? নোনা জল উঠল নোনা মাথায় পড়ে? কথা বলুন মা, পড়ে মাথায়? তাহলে নোনা পড়ে না মিষ্টি পড়ে, মিষ্টিটা কে করলো? ভগবান সূর্য চোখ দিয়ে নোনাটাকে শুষে নিল, নিয়ে মিষ্টি করে ভক্তের মাথায় পড়লো। আজকের এই কমিটি বাবুরা তোমার বাড়িতে গেছে চাঁদা চেয়েছে, ওই টাকাটা তোমার নোনা ছিল, তুমি দিয়েছো, তোমার টাকা তুমি খাবে, তোমার টাকা তুমি ভগবানকে সেবা দেবে, তোমার টাকা তুমি সমস্ত সব কিছু ভোগ করবে।
কমিটি বাবুরা তোমার নোনা টাকা টাকাটাকে মিষ্টি করে তোমার টাকা তোমাকে ফেরত দিল, ভগবানের জল ভগবান উপরে তুলল, সেটাকে মিষ্টি করে যেমন মাথায় পতিত করে তখন মিষ্টি হয়ে খাই, তদ্রূপ তোমার টাকা তুমি সেবা করবে, কমিটি বাবুরা শুধু ওটাকে মিষ্টি করে তোমার তারে পৌঁছে দিল। বোঝা গেল, বোঝা গেল। তাই ভগবানকে ডাকার জন্য কায়দা জানতে হবে, যার আছে ভক্তি তার আছে মুক্তি। তাই ভগবান গৌরহরি আজকে নিতাই চাঁদকে নিয়ে সঙ্গে দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করিল, ধীরে ধীরে নাম পেয়ে ধন্য হয়ে গেল, ষোলোটা নাম বত্রিশ অক্ষর কোথা থেকে এলো, রাধারানীর করুণাতে মর্তধামে এলো, এই নাম খুঁজিতে তোমরা দিও না বিরাম, হাতে কামা মুখে নাম সচ্চরিত্র সত্যবান পরপতি পরসতী, নাহি বাঞ্চা করে সে যদি না কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে তারে, কৃষ্ণ ভজে তারে, কৃষ্ণ ভজে তারে। মায়েদের বলি মা, অনেকে বলেন বা কখন ভজব, ভজার সময় নেই, যে সংসারে কাজের চাপ, স্বামীকে সেবা, গরু সেবা, সংসারে গাছপালা সেবা, জল ঢালা, এটা করা, এই কাজ সেই কাজ, খাবার দাবার, ছেলে পুলে নাতি নাতনি লেখাপড়া শেখানোর চাপ। আমি বলবো মা, যে রাঁধে সে চুলো বাঁধে, রান্না করে বলে সে আমার চুল বেঁধে ঘুরবে না, তা কি হয়, চুলো বাঁধে, রাঁধনা সব কিছু করে, গরু সেবা করে, কায়দাটা শিখে নেন। হরি বল হরি বল, হাতে কাম। এই পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি একা চালাচ্ছে, চালাচ্ছে কি ইন্ডিয়া মোদি সরকার একা চালাচ্ছে, সাগরেত আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। তাই তোমার এই দেহের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যে বলে সে শোনে না, কান বলে কান শোনে, বদন বলে, চোখ দেখে, চরণ হাঁটে, হাত কাজ করে। বৃন্দাবনে যারা গেছেন দেখেছেন, হরিবল একটা রিক্সা চালাচ্ছে, সেও রাধে রাধে। কেন আমি জিজ্ঞাসা করলাম, বাবু রাধে রাধে করছো কেন, তোমাদের বেল কই, ঘন্টা কই, বলছে আমাদের মুখটাই হলো বেল আর ঘন্টা, রাধে রাধে বললে পেট চলবে, রাস্তা পরিষ্কার হবে, আর রাধে রাধে বললে আমাদের এপারের অর্থটা ওপারে পরমার্থ হিসাবে মুক্তির পথ ধরে স্বর্গে চলে যেতে পারবো। তাই একটা বললে দুটো যেখানে কাজ, সেখানে আমরা বেল ঘন্টা ব্যবহার করি না, আমাদের বদনটাই সব। তাই মা তোমরা ভালো করে জেনে চিনে নাও, হাতে কাম, হাতে কাজ করছো, কি কাজ, দড়ি পাকাচ্ছ, প্রতিটা দড়িতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জাল বুনছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রুটি বেলছো হরে কৃষ্ণ। অনেক মা তো দেখেছি রুটি বেলতে বেলতে টিভির দিকে, এমন একটা সিন হচ্ছে সে রুটিটাই গোল আর হলো না, টিভির দিকে লক্ষ্য, রুটিটা গোল হলো না। হাতে কাম মুখে নাম, যে বলে সে দেখে না, যে দেখে সে শোনে না। আপনি বলুন হাত কার্য করছে কি কাজ, এপারের অর্থ ওপারের পরমার্থ। হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র সত্যবান, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, জীবনে কোনোদিন অসৎসঙ্গ করবেন না। হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র সত্যবান পরপতি পরসতী, তোমার গত্তা একটু দেখতে খারাপ বললে তুমি ছুঁক ছুঁক করবে, আর একটা হলে হয়, অনেকে আছে বাবা সমাজ, সচ্চরিত্র সত্যবান পরপতি পরসতী, নাহি বাঞ্চা করে সে যদি না কৃষ্ণ ভাজে, উল্টে কৃষ্ণ ভাজে তারে, এইরকম গুণ থাকলে ভগবান তোমাকে খুঁজবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, হে ভগবান তুমি এসো এসো এসো। তাহলে এই ষোলোটা নাম বত্রিশ অক্ষর, রাধারানীর করুণাতে মর্তধামে এলো, জীবি ভজে তোমার সকল জীব উদ্ধার পেয়ে গেল, সবাই উদ্ধার হয়ে গেল, এই ষোলোটা নাম ভজলে সকল দেব দেবী এই নামের ভেতর আছে বিদ্যমান, এই নাম ভজলে তোমার পরপারে শান্তি ধামে ভগবানের স্বর্গে
পাঁচ তোমার হবে আর পাঁচটা মুক্তির একটা মুক্তি অর্জন করিবে সেই ফলে পেলে তোমার আর মর্ত্যধামে আসিতে হবে না রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা পোয়াতে হবে না হরি নাম মধুর নাম এত বড়ই মধুর বদন বলবে তাঁদ যেন জানতে যোগ না পারে গোপনে ভজন করো অবনি ভিতরে সদা সর্বদা চোখের জলে ভক্তি দিয়ে নাম করে যাও একদিন ফল ফলে যাবে জানিও নিশ্চয় নাম শুনে সবাই মিলে প্রেমানন্দে হরি বলে বাহু তুলে চলো হরি 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 বলে সবাই হরি বল 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 হরি ব